তো স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়িক কমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট দেখো প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেস তুলে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো একই এর দিকে রয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন্স প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সঞ্শোয়ান দুই বিয়ের দাগে রয়েছে ট্রু ফার্স্ট প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সঞ্সয়ান তিন পরে রয়েছে ম্যাচ কলম এ উইথ কলাম বি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ চার সন্সওয়ান দুই পরে দেখো দুইয়ের দাগে পোয়েম থেকে একটা প্যাসেজ চলে যেখান থেকে প্রশ্ন করা হয়েছে খুব ভালো কিন্তু কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে এর দিকে মোটামুটি দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই সন সান দুই বিয়ের দাগে রয়েছে ম্যাচ কলম এ উইথ কলাম বি প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ দুই শনশোয়ান এক দেখো তারপরে তোমাদের তিনের দাগে একটা আনসিনের প্যাস শুরু হয়েছে যেখান থেকে প্রশ্ন করা হয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসটা পড়ে নেবে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে দেখো তিনের এর দাগে রয়েছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন শনশোয়ান তিন ভালো করে দেখে নাও বিয়ের দাগের টু ফলস প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দুই শান্সওয়ান দুই দেখো চারের দাগের মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুন দুই সঞ্সওয়ান এক বিয়ের দাগে তোমাদের মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুন দুই শনশোয়ান এক তারপরে দেখো সি এর তাকে মরতমে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফগুন দুই সহসমান এক ডি এর তাকে মরতমে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফগুণ দুই সংসমান এক ই এর তাকে মরতমে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুন দুই সংসমান এক তারপরে তোমাদের রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে প্রথম রয়েছে স্টোরি রাইটিং পরে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে রয়েছে ইয়োর ফেভারিট ফ্রু প্রশ্নের মান তোমাদের রয়েছে পাঁচ ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায় কমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার তাহলে তোমার দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউ লাল সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলায়গুলো প্রেস করে যখন নতুন কোনো ভিডিও করি সবার ফার্স্ট নোটিফেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাওয়া যায় এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো করে তোমার কোশ্চেন দেখে নাও